সেখানে আসলে একটা মানুষের কলোনি। তখন আমরা পোলট্রি ব্যবসায় একটু অন্য কোনো দেখা দেখি মানুষের কলোনি ভাঙিয়ে আমরা একটা ফার্স্ট খামারে সেট করি। তারপর ফার্স্ট থেকে আস্তে আস্তে আজকে আল্লাহলে 3,000 সেট মোটামুটি আল্লাহলে আমরা লাভ আছি। তাই আমার আশা আমার বসত বাড়িতে উদ্যোগ কিছু মাটি টাটি খাটাই আছে আর যে আমি খুব বড় করি লেয়ার ফার্ম। প্রথমে শুরু করছি 2013, তারপরে কত দিন বন্ধ আছিল সে আমাদের একটু সমস্যার কারণে। তারপর আবার আমরা শুরু করছি, তখন আসিল খালি ওই ফার্মটা, তারপরে বানাইছি ওইটা, তারপরে ওইটা ওইটাকে মোটামুটি লাইলে আমরা কন্টিনিউ মাল থাকে। এখন আমার বর্তমানে ওই পিছনের সেটটা আছে 1,000 বাচ্চা, আজকে বয়স 22 দিন, মোটামুটি আল্লাহলে আমার 30 টাকার বাচ্চা। যদিও 20-25 টাকা বাজার পাই, আমরা মোটামুটি একটা বেনিফিট পাইনি। তো বর্তমানে আমাদের ওই সেটে মাল আছে প্রায় 2,50,000 টাকার মতো, আর ওইখানে তুলছি খালকে 1,000 বাচ্চা। আগামী 1 তারিখে ওইটার তুলব 1,500। ওগুলো ভাই আমার আর কি রানিংও থাকে, স্যার 15 দিন পর পর ওইটার উঠাই, ওইটার উঠাই। বাচ্চা আমরা 1 দিনের বাচ্চা 30 টাকা করে কিনে আনছি, আর নিয়া মোটামুটি আজকে 22 দিন। তো খানির বস্তা তো ভাই একটু দাম, সব কিছুর দাম কমে কিন্তু খাদ্যর দাম কমে না, ওষুধের দাম কমে না। খানির বস্তা পড়ে যায় গিয়ে আমরা ওইখানে কেয়ারিং করার 100-2,400 টাকা বিয়ানি বাজারতে আনি আমান কোম্পানি। তো মোটামুটি আজকে 22 দিনে প্রায় আমার খানিও খাই আসছে 35টা খাইছেন আর কি, 35টা ও পর্যন্ত আইছে, খাইছে আপনারকে 25টা, 10 বস্তা আছে আবো। এই 10 বস্তা যাইব আবো 3 দিন পরে আনবো আরও 15টা, আনিয়ে ও 15টা খাবার পরে আস্তে আস্তে আমরা সেল শুরু করবো। 35 দিন ওয়ার পর থাকি মাল ছাড়িয়ে দেয়, তখন আমার 35 দিন ওতে যদি মুরগর হাইটায় 1.5 কিলো, তে ভাই মোটামুটি আল্লাহ 1.5 কিলো হতে কিন্তু আমার মাল থাকবো 2,50,000। আর বেনিফিট আমার খরচে পড়ছে, কারেন্ট বিল হামলা করছে, এই সে খাদ্য বাচ্চার বুসির সম্পূর্ণ দিয়া যদি আমি 30 টাকা বা 20 টাকা 25 টাকা বাজার পাই, তাহলে আমি 15-20,000 পাইব। বাচ্চা সারার আগে বুডিং বিট্টটা হির দিলাম, তারপর পেপার বিছাইলাম, তারপরে বাচ্চা ছাড়িলাম। ছাড়ার পরে প্রথমে 24 ঘন্টা গ্লুকোজের পানি দেয়, 24 ঘন্টা পরে অ্যান্টিবায়োটিক দেয়, আবার বাচ্চা ছাড়ার 1 ঘন্টা পরে বাচ্চা ধরে খাদ্য দেয়। প্রথমে আর কি ওগুলা ভাই ওগুলা ছাড়াই ছাড়াইয়া 1 দিনের দিন রানীঘাটর ভ্যাকসিন দেয়, 12 দিনের দিন গাম্বুরু, আবার 18 দিনের দিন রানীকে, আবার 21 দিনের দিন গাম্বুরু ব্যক্তি ও পরিমাণ আর কি। আর সবসময় তো কন্টিনিউ ওষুধ আছে, হঠাৎ কোনো সমস্যা পড়লে আমাদের কোম্পানির ডাক্তার আছে, ওনার কাছে ফোন করলাম, যোগাযোগ করলাম বা নিজেও বিয়ানি গেলাম, দিয়ে ওটার সমাধান করলাম। প্রথম বছর ঢুকার আগে আমি 3 বেশ মাল ফেলাইছি, যেমন কিনি 58 টাকা 52 টাকা বাচ্চা বাজার পাইছি 155-150 টাকা,
মোটামুটি আমি এই তিন সেটর অবলম্বন হয়েছি, এটাতে আয় করছি। ও আমার ও খামারটাকে আয় করে 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 আমার এখন আশা যে আমি একটা লেয়ার সেট করতাম, অত তো আমি পিঞ্জিরার সাথেও মাতিছি বা সব কিছু ওকে আর কি। বৃষ্টি একটু থামাইলে আমি সেটটার খাম শুরু করতাম। আমার বায়ু বিদেশ আসেন, তাইনও আমারে হেল্প করেন, টাকা পয়সা লাগলে দেন, সহযোগিতা করবেন। মোটামুটি আমি আল্লাহলে 9 বছরে আবো কোনো ইলা বড় আকারে কোনো লস খাইছি না। এটা স্বাভাবিক 10,000, 5,000, 20,000 এটা স্বাভাবিকভাবে ব্যবসা বলতেও লাভে লসে। বর্তমানে আমি লাভের সংখ্যায় আছি। তাই প্রথমে আমার পুঁজি আছিল 500 বাচ্চা, এখন আল্লাহলে আমি 15 দিন পরপর 1,000 বাচ্চা রানিং কর তুলতাম পারি। ও ব্যবসা থাকে আমি সর্বপ্রথম যখন আমি বিদেশ যাওয়ার ইচ্ছুক আছিল, তখন আমি 4-5 বার বিদেশের চেষ্টা করছিলাম, কিন্তু বিদেশার মানে টাকা দেই তারিখ পরে হয় না, ও তা করে 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 পরে আর আমার মন ভাঙি গেছে। আমারও ইচ্ছায় বিদেশ বাদেশ না গিয়া বিদেশ যে টেকা দিতাম ও টেকা দিয়ে কোনো বেনিফিট করলে, যদি আমি নিজে শ্রম দিয়া বিদেশ গেলে তো কাজ করতাম। তাই আমি ওইখানে পোলট্রি ফার্ম খুলিয়া আমার মোটামুটি যেহেতু বুঝি যে ডাল সিজন, এত আমি বাচ্চা তুলি না, কারণ নিজের ফার্ম তো কোনো খরচ নাই। সময় বুঝ দিয়া আমি আমার সেট বাচ্চা তুলি। আমি কোনো ট্রেডিং দেই না। প্রথমে আমার এক সার আছিল একমি কোম্পানির উমায়ন কবির, তানোর কাছ থেকে আমি প্রথমে টাইম ও এরিয়াত আসিল, তানোর কাছ থেকে প্রথমে আমি কিছু শিখছি। অথচ টাইম আমার একটা বই হচ্ছে, ওটা থেকে আমি প্রথমে আমার উদ্বোধন করছি।